সোনালি সাফল্যের দিনে বড় সুখবর দিলেন মুমিনুল এ জয়কে এক নম্বরে রাখব যা বললেন সুজন বাংলাদেশ আমাদেরকে দেখিয়েছে কিভাবে খেলতে হবে বললেন কিউই অধিনায়ক এবাদত তাস্কিনদের সাফল্যে মিডিয়ার অবদান দেখছেন টাইগার অধিনায়ক মুমিনুলও বলছেন এটি দেশের ক্রিকেটের শ্রেষ্ঠ অর্জন রাতে ঘুমোতেই পারেননি মুমিনুল হক এবং ম্যাচ শেষ হতেই লাথাম ওয়েগনারের শুভেচ্ছা পেয়েছে বাংলাদেশ সবাইকে আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত সোনালি সাফল্যের দিনে বড় সুখবর দিলেন মুমিনুল। তার নেতৃত্বে অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ স্বপ্ন হয়েছে সত্য অভাবনীয় সাফল্য দিয়েছে ধরা নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো যায় এই অকল্পনীয় সাফল্য বাস্তব রূপ দিয়েছে মুমিনুল হকের দল এই অভাবনীয় সাফল্য উপহার দেওয়ার পাশাপাশি আজ আরও একটি সুখবর দিয়েছেন মুমিনুল হক এতকাল জানা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের বড় অংশ বিশেষ করে তরুণরা টেস্ট ক্রিকেট উপভোগ করেন না তারা টেস্টের চেয়ে ওয়ান ও টি টোয়েন্টি বেশি ভালোবাসেন সীমিত ওভারের ক্রিকেটটাই বেশি উপভোগ করেন তারা কিন্তু মুমিনুল বুধবার জানিয়ে দিলেন সেটা পুরোপুরি ঠিক নয় তার ভাষ্য বাংলাদেশের তরুণ ক্রিকেটাররাও টেস্ট ক্রিকেট ভালোবাসে এবং তারা টেস্ট খেলতে মুখিয়ে থাকে পাঁচ দিন মাঠে থাকা লম্বা সময় ব্যাট করা কখনো একদিন দেড় দিন বা টানা দুদিন ফিল্ডিং করা লম্বা স্পেলে বোলিং করা অনেক বেশি কঠিন সীমিত ওভারের তুলনায় টেস্ট খেলা তাই শারীরিক ও মানসিক দিক থেকে অনেক বেশি কষ্টের ধকলটাও বেশি সেই বাড়তি শারীরিক ধকল থেকে দূরে থাকার জন্যই হোক বা ওয়ান ডে ও টি টোয়েন্টির জমজমাট আকর্ষণ বাড়তি অর্থ এবং ওয়ান ডের সাফল্যকে ধারণ করার জন্যই হোক বাংলাদেশের ক্রিকেটারদের একটা বড় অংশ নাকি টেস্ট খেলতে চায় না এতকাল এমনটাই শোনা গেছে এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কয়েকবার বলেছেন কেউ কেউ নাকি টেস্ট ক্রিকেট তেমন উপভোগ করেন না তারা টি টোয়েন্টি আর ওয়ান বেশি খেলতে চান কিন্তু মুমিনুল শোনালেন আশার বাণী বুধবার পর গণমাধ্যমের সঙ্গে মুচোফোনা আলাপে টাইগার অধিনায়ক বলেন সবাই জানে মুশফিক ভাই টেস্ট খেলতে মুখিয়ে থাকেন তিনি টেস্ট খুব পছন্দ করেন টেস্টের প্রতি তার ভালোবাসা ও ডেডিকেশন সর্বোচ্চ মুমিনুল আরো যোগ করেন মুশফিকের পাশাপাশি আমাদের দলের তরুণরাও এখন টেস্ট খেলতে ভালোবাসে টেস্ট উপভোগ করে শুনে খুশি হবেন আমাদের তরুণ ক্রিকেটারদের বড় অংশ টেস্ট ক্রিকেটকে খুব পছন্দ করেন এর মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন এখন অনেকে আছে যেমন শান্ত লিটন টেস্টে ডেডিকেটেড তারা টেস্ট ম্যাচ ভালোবাসে পেস বোলারদের মধ্যে তাস্কিন এবাদত শরীফুল অনেক বেশি ডেডিকেটেড টেস্টে মুশফিক ভাই তো আছেনই তরুণরাও সবাই ডেডিকেটেড তাস্কিনের দিকে তাকান দেখবেন টেস্টে তার বোলিং হাঁটা চলা অন্যরকম টেস্ট বোলার হিসেবে নিজেদের গড়ে তুলতে তাস্কিন এবাদত শরীফুল দৃঢ় সংকল্পবদ্ধ মুশফিকের পাশাপাশি তরুণরাও টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন টেস্ট উপভোগ করেন খেলতেও পছন্দ করেন সোনালী সাফল্যের দিনে অধিনায়কের মুখ থেকে পাওয়া এমন তথ্য যে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরেক সুখবর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বলে যারা গলা ফাটাতেন তাদের মুখ বন্ধ করার এক বড় রসদ মিলল এ জয়কে এক নম্বরও রাখবো যা বললেন সুজন ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো মহা পরক্রমশালী দলকে টেস্টে হারানোর রেকর্ড রয়েছে ক্যারিবিয়া বিপক্ষে জয়ের কৃতিত্ব রয়েছে আমাদের লঙ্কানদের বিপক্ষে সাফল্য নয় এর বাইরে এর এর আইসিসি ট্রফি জয় বিশ্বকাপে পাকিস্তানকে হারানো পাঁচ সালে কার্ডিফে অজিদের বিপক্ষে দুর্দান্ত জয় দু হাজার সাতের বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে টেস্ট জয় ও সবশেষ যুবাদের বিশ্বকাপ জয়ও অনেক বড় ঘটনা কিন্তু বুধবার মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডকে খালেদ মাহমুদ সুজন মনে করেন নিউজিল্যান্ডের মাটিতে প্রায় পাঁচ দিন পূর্ণ আধিপত্য বিস্তার করে চমৎকার টিম পারফরমেন্সে পাওয়া জয়টি সবচেয়ে বড় সাফল্য সেরা জয় আপনি তো দেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত অনেক সাফল্য ব্যর্থতার সাক্ষী নিউজিল্যান্ডের সঙ্গে এই জয়কে কোথায় রাখতে চান মুঠোফোনে মাউন্ট মঙ্গানুই থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদের সোজা সোজাসাবটা উচ্চারণ এই জয়কে অবশ্যই এক নম্বরে রাখবো আমি তিনি আরো বলেন এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে খুব ভালো অবস্থায় ছিলাম না আমরা যদিও ভিন্ন ফর্মের তবু টি টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গেও বাজে ক্রিকেট খেলে এসেছে। সেখান থেকে যে ইউটার্ন নিয়েছে ছেলেরা এক কথায় অবিশ্বাস্য তাই আমি সব বিচার বিবেচনা করে এই জয়কে এক নম্বরে রাখছি আরও একটি জয়কে স্মরণ করছি সেটি হল যুব দলের বিশ্ব চ্যাম্পিয়ন হবার ম্যাচটি ভারতীয় যুব দলকে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল আমাদের যুবারা সেটাও অনেক বড় অর্জন বিশাল সম্মান ও গর্বের বাংলাদেশ আমাদেরকে দেখিয়েছে কিভাবে খেলতে হবে বললেন কিউই অধিনায়ক মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনের খেলা চলাকালীন সময়ে এক টুইট বার্তায় সাকিব আল হাসান লিখেছিলেন বাংলাদেশের সাফল্যের চাপিকাটি হবে মিরাজ তার আশা ছিল ম্যাচের শেষ দেড় দুই দিন মাউন্ট মঙ্গনয়ের উইকেটে স্পিন ধরবে কিন্তু তা হয়নি তাণ্ডব চালিয়েছেন দুই পেইসার এবাদত হোসেন ও তাসকিন পর বাংলাদেশের পক্ষে পেইসার হিসেবে ফাইফার নিয়েছেন এবাদত তাসকিনের শিকার তিনটে উইকেট নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে হারানোর ভিতটা পাওয়া গেছে এবাদত তাস্কিনের এই বোলিং এর কল্যাণে চিরাচরিত স্পিন নির্ভর আক্রমণ থেকে বেরিয়ে এসে পেস দিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া দেওয়ার কাজটা ভালোভাবেই করেছে বাংলাদেশ যা রীতিমতো চমকে দিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামকেও ম্যাচ শেষে তিনি মেনে নিয়েছেন মাউন্ট মঙ্গানুয়ের উইকেটে কিভাবে খেলা দরকার তা বাংলাদেশই তাদেরকে দেখিয়ে দিয়েছে লাথাম বলেছেন আমরা তিন বিভাগে ঠিক ওই মানের ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ নিশ্চিত আমাদেরকে দেখিয়েছে এমন উইকেটে কিভাবে খেলতে হবে তারা জুটি করতে পেরেছে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছে দুর্ভাগ্যবশত আমরা লম্বা সময় ধরে এটি করতে পারিনি সাধারণত দেখা যায় কোনো ম্যাচ হারের পর বাংলাদেশ দলের অধিনায়কের কণ্ঠে পনেরো বিশ ত্রিশ রানের আক্ষেপ অর্থাৎ আর কিছু রান করতে পারলে গল্পটা ভিন্ন হতো এমনটা বলে থাকেন টাইগার অধিনায়করা এবার সে একই কথা শোনা গেল লাথামের কণ্ঠে কিউই অধিনায়কের ভাষ্য আমরা জানতাম পুরো বিষয়টা ঠিক কেমন হতে পারে যদি আমরা প্রথম ইনিংস দিকে তাকাই যে অবস্থানে ছিলাম সেখান থেকে যদি চারশো পঞ্চাশ রান করতে পারতাম তাহলে পুরো গল্পটা ভিন্ন হতে পারতো তবে অবশ্যই বাংলাদেশ দলের পূর্ণ কৃতিত্ব তাদের এ জয় প্রাপ্য মাউন্ট মঙ্গান ওয়ে হারলেও এখান থেকে শিক্ষা নিয়ে ক্রাইস্ট চার্চের হারলে ওভালে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কিবি অধিনায়কের প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচের উইকেট ভিন্ন হবে তাই সেখানে ভালো পারফরমেন্সের আশায় রয়েছেন লাথাম এবাদত তাসকিনদের সাফল্যে মিডিয়ার অবদান দেখছেন টাইগার অধিনায়ক নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারাতে পেইস আক্রমণের বিকল্প নেই এ কথা বুঝতে পেরেছিল বাংলাদেশ দল যে কারণে প্রথম ম্যাচের একাদশে তিন পেসারের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে রাখা হয়েছিল মেহেদি হাসান মিরাজকে তাজকিন আহমেদ শরীফুল ইসলাম ও এবাদত হোসেনদের নিয়ে করা পেস ডিপার্টমেন্টটি বাংলাদেশকে এনে দিয়েছে অবিস্মরণীয় জয় দুই ইনিংস পেলে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এবাদত এছাড়া তিনটি করে উইকেট নিয়েছেন তাস্কিন ও শরীফুল বিশেষ করে দ্বিতীয় ইনিংসে পেসাররা নিয়েছেন নটি উইকেট আর ম্যাচে তাদের শিকার তেরো উইকেট যা কিনা এক টেস্টে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড আর পেসারদের এই সাফল্যে মিডিয়ার বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন অধিনায়ক মমিনুল হক কেননা দু সালের পর থেকে স্পিন আক্রমণের দিকে বেশি ঝুঁকে পড়েছিল বাংলাদেশ দল দেখা যেত দেশের মাটিতে তিন চার স্পিনার সঙ্গে নামকা অস্তে এক পেসার নেওয়া হয়েছে দলে কি পেসার ছাড়া খেলারও নজির রয়েছে বাংলাদেশের শুধু তাই নয় বিদেশের মাটিতেও দুই পেসারের বেশি খেলানোর সাহস দেখাতে পারত না টাইগাররা তখন স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠত একাদশে পেসারদের না নিলে তাদের উন্নতি বোঝা যাবে কিভাবে শুধু স্পিন আক্রমণ দিয়ে কি সব সময় পাওয়া যাবে সাফল্য সেসব দিনের কথা মনে রেখেছেন মুমিনুল তাই তো বুধবার ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন আমার মনে হয় এক্ষেত্রে পেসারদের বিরাট ভূমিকা রয়েছে আরো যোগ করেন এটা বলছি কারণ আমরা যখন পেস বোলার খেলাতাম না তখন আপনারা অনেক বেশি প্রশ্ন করতেন কেন খেলান না দেশের বাইরে খেলাতাম দেশে খেলাতাম না তখন প্রশ্ন করতেন কেন দেশে খেলান না তো দেশের ভেতরে খেলতে খেলতে পেস বোলাররা অনেক বেশি পরিপক্ক হয়েছে এটা আপনাদেরও সাধুবাদ দেওয়া উচিত আপনারা সারাদিন আমাকে পুশ করতেন কেন পেজ বোলার খেলার না দেশে দেশের বাইরে এটা ছিল কমন প্রশ্ন টেস্ট বোলাররা যত ম্যাচ খেলবে অনেক পরিপক্ক হবে এ সময় এবাদতের উন্নতির বিষয়ে মুমিনুল বলেন ও টানা কয়েকটা টেস্ট খেলেছেন এটা একটা কারণ ও নিজে বলতে পারবে কিসে উন্নতি আমার মনে হয় বোলিং কোচের এখানে বড় অবদান রয়েছে মুমিনুলও বলছেন এটি দেশের ক্রিকেটের শ্রেষ্ঠ অর্জন প্রায় বিশ বছরের বেশি সময় ধরে নিউজিল্যান্ডে দফায় দফায় সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল বিশেষ করে গত পাঁচ বছরেই এ নিয়ে তৃতীয়বার গিয়েছে টেস্ট সিরিজ খেলতে কিন্তু তিন ফরমেট মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে মোট বত্রিশ ম্যাচ খেললেও কোনো জয় ছিল না বাংলাদেশের অবশ্যই ঘটেছে অপেক্ষার সমাপ্তি নিউজিল্যান্ডের মাটিতে দু সালের প্রথম দিন থেকে শুরু হওয়া ম্যাচটি জিতে নিয়েছে মুমিনুল হকের দল তাও কিনা পুরো পাঁচ দিন ধরে দাপুটে ক্রিকেট খেলেই আট উইকেটে জয় পেয়েছে টাইগাররা এ জয়ের মাহাত্ম বেড়ে যায় যখন জানা যায় গত সাড়ে চার বছর ধরে ঘরের মাঠে নিউজিল্যান্ড আর উপমহাদেশের কোন দলের বিপক্ষে তাদের সবশেষ পরাজয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে প্রায় এক যুগ আগে শুধু তাই নয় খুব একটা ভালো অবস্থায় ছিল না বাংলাদেশ ফরম্যাটের ব্যর্থতার ধারাবাহিকতা দেখে গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও আসা জাগিও চট্টগ্রাম টেস্টে মিলেছে পরাজয় পরে বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টে মূলত আড়াই দিনে হেরেছিল বাংলাদেশ এই অবস্থা থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদেরকে তাদেরই ঘরের মাঠে গিয়ে রীতিমতো উড়িয়ে দেওয়া নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল পারফরমেন্স বাংলাদেশে জয়ের পর থেকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল এই কথাটি পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অধিনায়ক মমিনুল হক মেনে নিয়েছেন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এটি বাংলাদেশের শ্রেষ্ঠ জয় প্রশ্ন রাখা হয়েছিল এই জয় কি দেশের ক্রিকেটের সেরা অর্জন কিনা উত্তরে তিনি বলেছেন হ্যাঁ আমার কাছে তাই মনে হয় শ্রেষ্ঠ অর্জন আপনার সঙ্গে আমি একব পরিস্থিতি যেমন ছিল সে অবস্থা থেকে মনে করে এটা অনেক বড় নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে এটা অনেক বড় অর্জন আমার মনে হয় রাতে ঘুমোতেই পারেননি মুমিনুল হক ম্যাচের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসের লিড মাত্র সতেরো রানের সাজগরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটার সচরাচর টেস্ট ক্রিকেটে নিজেদেরকে এমন অবস্থায় দেখে অভ্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু দু সালের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ঠিক এই অবস্থায় ফেরে দিয়েছিল মুমিনুল হকের দল যা বাংলাদেশ দলের জন্য রীতিমতো স্বপ্নের তবু স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করতে তুলে নিতে হতো বাকি থাকা পাঁচ উইকেট সেটিও পেশাদারিত্বের সঙ্গেই করেছেন টাইগার বোলাররা যে কারণে শেষ দিন মাত্র বাইশ রান তুলতে বাকি পাঁচ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড এরপর স্বাগতিকদের দেয়া চল্লিশ রানের লক্ষ্য তারা করতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশ দলকে যা এনে দিয়েছে ঐতিহাসিক এক জয় আর এই জয়ের অপেক্ষা কিংবা দুশ্চিন্তা অথবা কৌতূহলে মঙ্গলবার রাতে ঘুমোতে পারেনি অধিনায়ক হক ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কি অনুভব করছি এটা এক কথায় সত্যি কথা বলতে আমি রাতে ঘুমোতে পারিনি বুধবার কি হবে সেটা ভেবে যখনই পাঁচ উইকেট পড়ে গেল মনে হয়েছে ওরা কম রানেই অল আউট হয়ে যেতে পারে খালি চোখে দেখা যাচ্ছে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে মাত্র একশো উনসত্তর রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ যা দেখি মনে হতে পারে কিউদের ব্যাটিং লাইন আপের উপর হয়তো মুহুর মুহু আক্রমণ করে গেছেন বাংলাদেশের বোলাররা কিন্তু আসলে কিন্তু তা নয় মূলত প্রক্রিয়া ধরে রাখার দিকে মনোযোগই ছিল বাংলাদেশ আমরা ফল নিয়ে কিন্তু চিন্তা করিনি আমি এখন বললে হয়তো অনেকে বলবে লোকটা পাগল হয়ে গিয়েছে আমাদের ভেতরে ছিল প্রক্রিয়া অনুযায়ী যেন খেলতে পারে যেমন ব্যাটিং এর সময় লক্ষ্য ছিল লম্বা সময় ধরে খেলার বোলিং এ একটা জায়গায় বল করা মুমিনুল আরও বলেন বোলারদের প্রতি বার্তা ছিল আমরা শেষ চার দিন যে বল করেছে সেভাবেই যেন করি উইকেটের জন্য যাব না পরিকল্পনা ছিল উইকেটের জন্য করতে গিয়ে যেন রান না দেই শেষ চার দিন যে প্রক্রিয়া ছিল সেটাই অনুসরণ করা চাপ তৈরি করা ফল আসলে আসবে না আসলে নাই ম্যাচ শেষ হতেই লাথাম ওয়াগনারের শুভেচ্ছা পেয়েছে বাংলাদেশ সাতানব্বইয়ের আইসিসি ট্রফি জয় নিরানব্বইয়ের বিশ্বকাপে পাকিস্তানকে হারানো দু হাজার পাঁচে কারদিফে অজিদের বিপক্ষে দুর্দান্ত জয় দু হাজার সাতের বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে টেস্ট জয় এবং সবশেষ যুবদের বিশ্বকাপ জয় না পারার মাঝেও উল্লেখ করার মতো সাফল্য রয়েছে টাইগারদের তবে সব সাফল্য পিছে ফেলে পাঁচ জানুয়ারি ভোরের লাল সূর্য আকাশে উঠতে এক সোনালী সাফল্যের দেখা মিলল নিউজিল্যান্ডের মাটিতে পুরো চার দিনের বেশি সময় ব্যাটিং বোলিংয়ে কর্তৃত্ব ফলিয়ে প্রভাব বিস্তার করে যোগ্যতার দল হিসেবে টম লাথামের দলকে আট উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ এমন দুর্দান্ত টেস্ট জয়ের পর আনন্দের বন্যায় ভাসছে পুরো বাংলাদেশ ক্রিকেটাররা ড্রেসিং রুম ও টিম হোটেলে উৎসব করছেন আচ্ছা কিউদের প্রতিক্রিয়া কি প্রায় সাড়ে চার বছর পর দেশের মাটিতে প্রথম হার সতেরোটি ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে পরাজয় ব্ল্যাক কিভাবে দেখছে এই হারকে শুনে অবাক হবেন টাইগারদের এই জয়ে নিজেরা হতাশে না পড়ে মুমিনুল বাহিনীকে কৃতিত্ব দিয়েছেন খোদ কিউই অধিনায়ক টম লাথাম এবং বাহাতি ফাস্ট বোলার নেল বার্গনার বুধবার অবিস্মরণের জয়ের পর জাগর ইউজের সঙ্গে একান্ত আলাপে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক মুমিনুল তিনি বলেন আমার ইচ্ছে ছিল নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে কথা বলার তবে মাঠে কথা টেস্টের অধিনায়ক লাথাম ও ওয়াগনার সঙ্গে তারা আমাদের পুরো দলকে অভিনন্দন জানালো লাথাম বলেছে এ ম্যাচে জয় তোমাদেরই প্রাপ্য তোমরা খুব ভালো ক্রিকেট খেলেছ প্রতিদিন সবকটা সেশনে আমাদের চেয়ে ভালো পারফর্ম করেছ তাই এই খেলায় তোমরাই জয় ডিজার্ভ করো বাহাতি ফাস্ট বোলার ওয়াগনার আরো এক ধাপ এগিয়ে বলেছেন মুমিনুল এখন তোমাদের উৎসব করার সময় তোমরা যে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছ তারপর উৎসবে মেতে উঠায় যায় এই ম্যাচের পর আনন্দ উৎসব করা তোমাদেরই শোভা পায় দেশে কোটি ভক্ত ও সমর্থকরা উন্মুখ হয়ে আছেন এমন স্বপ্নের জয়ের ড্রেসিং রুম ও টিম হোটেলে কেমন উৎসব করেছেন ক্রিকেটাররা কাছ থেকে এমন প্রশ্ন পেয়ে টাইগার ক্যাপ্টেন মোমিনুল হক মুঠোফোনে জানান না না তেমন কোনো উৎসব হয়নি আমরা নিজেরা নিজেরা আনন্দ করেছি বৃহস্পতিবার দুপুরে ফ্লাইট ক্রাইস্ট চার্চে গিয়ে একসঙ্গে ডিনার করবে ইনশাল্লাহ তখন একসঙ্গে এই জয়টা উদযাপন করব। দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন